देखो हमारे एकटाई दाबी रयेछे सेई दाबी हलो 60टी विधानसभाय वैकेंसि रयेछे पदत्याग करेছেন কয়েকজন বিধায়ক সেখান থেকে জয়ী হওয়ার পর বিধায়কদের মৃত্যু হয়েছে এবং সেই সব জায়গাগুলোতে যত দ্রুত হোক ইলেকশন করানো হোক এই দাবি নিয়েই আজকে 6 সাংসদ এসেছেন টিএমসি থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় ডেরেক ওব্রায়েন কাকলি ঘোষ দস্তিদার এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখলাম তারা কিছুক্ষণ আগে গেছেন তাদের 4:30 সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল এই মুহূর্তে মিটিং স্টার্ট হয়ে গেছে এবং তারা যে মেমোরেন্ডামটা নিয়ে এসেছেন সেটাতে সবথেকে বড় দাবি এটাই রয়েছে কি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে পজিটিভিটি রেট 2% থেকে নিচে রয়েছে প্রত্যেক জেলাতে কোনো জেলায় এরকম নেই যেখানে 100 থেকে বেশি কেস আসছে অর্থাৎ কেসগুলো কন্ট্রোলে রয়েছে সেই ক্ষেত্রে এই পরিস্থিতিতে সেখানে করোনা বিধি মেনে ভোট করানো যেতে পারে এই দাবি নিয়ে তারা আজকে ইলেকশন কমিশনের দ্বারস্থ হয়েছেন এটা মনে রাখতে হবে অমৃতা এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের পরাজয় হয়ে যাওয়ার পর তাকেও কোনো না কোনো জায়গা থেকে জয়ী হয়ে আসতে হবে 5ই মে তিনি শপথ নিয়েছিলেন 5ই নভেম্বর অবধি সময় রয়েছে তার আগে তাকে বিধানসভার সদস্য হতে হবে কোথাও না কোথাও থেকে তাকে ইলেক্ট হতে হবে খুব সম্ভবত তিনি ভবানীপুর থেকেই আবার প্রার্থী হবেন যেহেতু সেখান থেকে বিধায়ক হওয়ার পর শোভনদেব সেখান থেকে পদত্যাগ করেছিলেন এবং সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে পারেন অমিত মিত্র অর্থমন্ত্রী রয়েছেন তাকে যদি আবার কন্টিনিউ করতে চান মুখ্যমন্ত্রী 6 মাসের আগেও সেক্ষেত্রে তাকেও কোনো না কোনো জায়গা থেকে জয়ী হয়ে আসতে হবে বিধানসভার সদস্য হতে হবে এবং এই দাবিগুলো নিয়ে আজকে ইলেকশন কমিশনে যখন টিএমসির প্রতিনিধি দল এসে তাদের হাতে 2 পাতার একটা মেমোরেন্ডাম রয়েছে সেটাতে তারা সবথেকে বড় দাবি এটাই রেখেছেন কি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি বিশেষ করে করোনার পরিস্থিতি সেটাতে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে করোনা এবং এই পরিস্থিতিতে যে উপনির্বাচনগুলো রয়েছে 60টি বিধানসভা কেন্দ্রের সেটা করানো যেতে পারে এই দাবিগুলো তারা রাখবেন এবং তাদের কাছে কিছু পরিসংখ্যানও রয়েছে সেটাও চিফ ইলেকশন কমিশনারের সঙ্গে যখন তাদের এই সাক্ষাৎ চলছে সেখানে এই তথ্যগুলো তারা চিফ ইলেকশন কমিশনারের কাছে জমা দেবেন ধন্যবাদ বিজেন্দ্র দ্রুত উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে দাবি সে প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি জানিয়েছেন শোনাবো উপনির্বাচন আমাদের না আমাদের একটা রাজ্যসভা নিয়ে স্টেট গভর্নমেন্টের কাছে ভিউ নিয়েছিল যে রাজ্যসভা দুটো বাই ইলেকশন বাকি আছে সেটা অবশ্য আমাদের চিফ সেক্রেটারি উত্তর দিয়ে জানিয়ে দিয়েছে যে আমাদের এখানে পরিস্থিতি এখন অ্যাবসলিউটলি ঠিক আছে আমরা রাজ্যসভার ইলেকশনের জন্য তৈরি আমাদের অ্যাসেম্বলি অলরেডি চলেছে এবং আমরা বিধানসভার 7টা ইলেকশনের জন্য আমরা রেডি আছি কারণ আমাদের কন্টিনিউটি নেই এবং এটা হচ্ছে আইসোলেটেড এরিয়াতে ইলেকশন এবং কোভিড কেস ইজ অনলি আপনারা জানেন যে 1.5% নাথিং ইজ ইভেন দেয়ার আর সাম এরিয়াস যেখানে একটা কেসও নেই ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চূড়ান্ত রিপোর্ট পেশ গতকাল হাইকোর্টে 50 পাতার রিপোর্ট পেশ করে জাতীয় মানবাধিকার কমিশন রবীন্দ্রনাথের কবিতার অংশ উদ্ধৃত করে রাজ্যকে ছত্রে ছত্রে আক্রমণ চিত্ত জেথা ভয় শূন্য উচ্চ জেথা শির উদ্ধৃত করে কমিশনের রিপোর্ট গত 2 মাসে রবীন্দ্রনাথের মাটিতে খুন ধর্ষণ ভিটে ছাড়া হতে হয়েছে মানুষকে এই ধরনের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ন্ত্রণ না হলে ছড়িয়ে পড়বে অন্য রাজ্যে ভারতের মতো মহান দেশে গণতন্ত্রের মৃত্যু ঘণ্টা বেজে যাবে এই হিংসা অবিলম্বে বন্ধ করা দরকার ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্তের প্রয়োজন গোটা মামলায় বিচার পর্ব রাজ্যের বাইরে করতে হবে আদালতের পর্যবেক্ষণে সিট গঠন করে তদন্ত হোক দ্রুত বিচারে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে বিচার শেষ করতে হবে বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ করতে হবে সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে হিংসায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে বাংলায় আইনের শাসনের বদলে চলছে শাসকের আইন জাতীয় মানবাধিকার কমিশনের চূড়ান্ত রিপোর্টে এমনই উল্লেখ বাংলাকে বদনাম করতে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে তথ্য বিকৃত করা হচ্ছে উত্তরপ্রদেশে আইনের শাসন নেই সেখানে কটা কমিশন পাঠিয়েছে কেন্দ্র আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায় টোটাল ডিসক্রিমিনেশন চলছে আর কিছু কিছু ইনস্টিটিউশনকে দিয়ে মিসইউজ করিয়ে পলিটিক্যাল ভ্যান্ডেটা তৈরি করে বাংলার নামে বদনাম করে বেড়াচ্ছে এত হার হেরেও লজ্জা নেই কিছুতেই হারটা মেনে নিতে পারছে না নানা রকম চক্রান্ত চলছে কিছু ইম্পার্শিয়াল ইনস্টিটিউশনকেও দখল করে প্রাইম মিনিস্টার নোজ ভেরি ওয়েল হোয়াট ইজ গোয়িং অন ইন ইউপি দেয়ার ইজ নো রুল অফ ল হাউ মেনি কমিশন হি সেন্ট দেয়ার হি হ্যাজ সেন্ট দেয়ার হাউ মেনি হিউম্যান রাইটস কমিশন হাউ মেনি ট্রাইবাল ডেভেলপমেন্ট কমিশন হাউ মেনি মাইনরিটি কমিশন হাউ মেনি ইডি হাউ মেনি সিবিআই হাউ মেনি দিস আদার দ্যান হিউম্যান রাইটস কমিশন এন্ড অল হাউ মেনি কমিশন ওয়েন্ট দেয়ার so many cases happen there Unnao to Hathras to there are so many they give a bad name for Bengal though it is not at all true the pre-poll matter, they say post-poll violence. Pre-poll violence, it was under Election Commission, it was not with us. And what they are doing, maximum, this is pre-poll. That also we don't support. That time it was not with us. It was with the Election Commission, the law and order machinery. Please understand that. They are speaking just like a great liar. Sorry, liar is an unparliamentary word. They are misleading the people.